Hi friends, welcome to Sweetie's vlog. আজকে আমি বানাবো লোকাল মুরগি সরি আমি বানাবো না মানে মা বানাবে আজকে আমি দুদিন থেকে কোনো ভিডিও দিতে পারছি না বিকজ আমার শরীর একদম ভালো ছিল না জ্বর ছিল তাই আজকে আমি রান্নাও করছি না মা রান্না করবে তো আজকে হবে মুরগির রেসিপি তো এখন স্টার্ট করি কি বাটতেছ এখন আদা ঠিক আছে বাটো মাখন আটাটা বেটে নিচ্ছে সে এখন মাংসের মধ্যে মা দিয়ে দিচ্ছে এখন রসুন বাটবে রসুন বাটা হয়ে গেছে মা এখন মাংসের মধ্যে রসুন বাটাটা দিয়ে দেবে এখন কাঁচা লঙ্কা বেটে নিচ্ছে কাঁচা লঙ্কা বাটা হয়ে গেছে মা এখন মাংসের মধ্যে দিয়ে দেবে এখন মা গোলমরিচটা বেটে নেবে গোলমরিচ বাটা হয়ে গেছে মা মাংসের মধ্যে দিয়ে দেবে এখন পেঁয়াজটাকে কেটে নিচ্ছে তারপরে পেঁয়াজগুলোকে বেটে নেবে মা আজকে কড়াইতে বানাচ্ছে না আজকে সসপ্যানে বানাবে তখন মা গ্যাসটা জ্বালিয়ে দিয়েছে কি দিবা মা এটাতে তেল আর পেঁয়াজ ঠিক আছে এখন মা মাংসের মধ্যে পেঁয়াজটা দিয়ে দেবে সসপ্যানে তেল দিয়ে দেব মা কতটুকু দেবো দেখো না দাঁড়ো আগে এটাতে দেখো এখন মাংসের মধ্যেও তেলটা কাঁচা তেল অল্প দেব কতটুকু হলুদ গুঁড়ো দেবে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিবা নিচে আছে নিয়ে আনো ধনে গুঁড়ো মরিচের গুঁড়ো স্বাদ মতো নুন এখন তো মাখবো এটা রে এখন মা এটাকে মেখে নেবে এখানে পেঁয়াজ কুচি দিয়ে দেবে দুটা দো বেশি তেজপাতা ভালো লাগে না এখন মা তেজপাতাও দিয়ে দিয়েছে দেখা এক মিনিট আই দাঁড়ো মা এটাকে মেখে নিচ্ছে হাতে মাখার টেস্টই আলাদা না মা এটা কি নিলা এখন এটারে কি জানি কয় এটা একটা তোমার একটা আমার পেঁয়াজটা এখন লাল হয়ে গেলে সেই মাখা মাংসটা দিয়ে দেব লাল হয়ে গেছে এখন মা মেখে রাখা মাংসটা দিয়ে দেবে এখন এটাকে মা ভালো মতো কষাবে ততক্ষণে ভিডিওটা দেখবেন আপনি এখন ঢাকি দিয়ে চাপা দেব এখন এটাকে ভালো মতো কষিয়ে নিচ্ছে এখন কি আলুটা দিয়ে দিবা এখন এটাতে আলুটা দিয়ে দেবে আলুটাকে ভাজা হয়নি আজকে মা বলল না ভেজে রান্না করবে এটারও টেস্ট আলাদা এখন এটা যতক্ষণে কষানো হচ্ছে ভিডিওটা দেখুন গরম জল দিয়ে এটাকে ভালো মতো সাঁতলাবে গরম লাগলো গরম জল দিলে নাকি টেস্ট বাড়ে না ঠান্ডা জলে পাঞ্ছা হয় না
ছাতলানো হয়ে গেছে, আলু সিদ্ধ হয়ে গেছে, এখন মা এটাতে জলটা দিয়ে দেবে। ঝোল রাখবেন অল্প। এখন অলমোস্ট উতলানো এসে পড়েছে, অল্প পরে আমরা এটাকে নামিয়ে নেব। তো ধন্যবাদ বন্ধুরা, আমার ভিডিওকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন।